হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা কি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনার স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ অফ বন্ধুরা আজকে আমরা কথা বলবো আজারবাজান বিষয় বিভাগগুলো আপনি একজন বাংলাদেশীয় ভারত হিসেবে পেতে পারেন হাজারবাজানের যে বিষয়গুলো বর্তমানে চালু আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো যারা ভারত থেকে দেখছেন এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন দুই দু দেশের জন্যই এই মূলত ভিডিওটি করা তো অনেকে আমাকে অনেকভাবে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপ করেছেন এবং বিভিন্নভাবে ফোন দিয়েছেন ইন্ডিয়া থেকে কয়েকজনে ফোন দিয়েছেন তাদের জন্য মূলত আজকে ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইলো আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট সদস্যজন বন্ধুরা বিষা আবেদনকারীদের প্রয়োজনের ধরন বিজিটার উদ্দেশ্য উপর নির্ভর করে কূটনৈতিক পরিষেবা এবং সাধারণের মতো বিদেশিতে জন্য কয়েকটি আদার বেদানোর বিষার বিভাগ রয়েছে কয়েকটি ক্যাটাগরি রয়েছে সাধারণত বিষা পর্যটক এবং ব্যবসায়ী ভ্রমণকারীদের মধ্যে নিয়মিত দর্শকদের জন্য সংক্ষিপ্ত অবস্থান এবং পর্যটন বিষয় সাধারণত করে নব্বই দিনের মধ্যে আধার বেদানে প্রবেশ করার সুযোগ দেয় তো এখানে যে বিষয়টা আছে স্বল্প মেয়াদে বিষয় টাইপ সি স্বল্প মেয়াদী বিষয় টাইপ সি কী কী আছে পর্যটন ব্যবসায়িক পরিদর্শন সংস্কৃতি এবং খেলাধুলা মানবিক ব্যক্তিগত ভ্রমণ চিকিৎসা চিকিৎসা কূটনীতিক এবং সার্ভিস এন্ট্রি ভিসা তারপর আছে ট্রানজিট ভিসা টাইপ এ দীর্ঘমেয়াদী বিষয় টাইপ ডি আছে বিজ্ঞান ও শিক্ষা শ্রম পরিবারের যোগদান বাংলাদেশ থেকে আজারবাজানি বিষয় আবেদন প্রক্রিয়া যারা জানতে চান তাদের জন্য যখন একজন আবেদনকারী বাংলাদেশ থেকে আজারবাজে বিসর্জনে আবেদন করেন তখন তাদের কিছু বিষয়ের উপর ফোকাস করতে হবে ইতিবাচক বিষয়ের সিদ্ধান্ত পাওয়ার জন্য প্রতিটি নথিতে পেশাদারিত্ব বজায় রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ বজায় রাখা অনামন্ত্রিত জটিলতায় তাদের জন্য আবেদন করার সময় একজন আবেদনকারীকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে প্রথম ধাপ হচ্ছে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনকারী প্রথম ভারতের আবেদন পোর্টালে আজার বাইজান দূতাবাসে যেতে হবে এবং এটি পূরণ করতে হবে তারপর ফর্মটি ডাউনলোড করতে হবে এবং এটি প্রিন্ট করে এবং সাক্ষাৎ করতে হবে এটা হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে প্রয়োজনীয় সকল সথি সংগ্রহ করতে হবে সংগ্রহ করতে হবে আবেদনকারী তাদের চেক লিস্ট অনুসরণ করে সমস্ত প্রয়োজনীয় নথি প্রস্তুত করতে হবে তাদের নথিগুলো ইংরেজিতে অনুবাদ করতে হবে এবং সঠিকভাবে নোটারি পাবলিক করতে হবে প্রথমই হচ্ছে আপনারা প্রত্যেকটা নথি ইংরেজি করবেন এবং সেটা অবশ্যই নোটারি পাবলিক করে নেবেন তারপর হচ্ছে আপনার আধার বিষয় আবেদন জমা দিতে হবে আধার বাজান বিষয় আবেদন অবশ্যই আবেদন করি বা তাদের অনুমোদিত প্রতিনিধি দ্বারা জমা দিতে হবে মনে রাখবেন বিশাল নথিগুলো কুরিয়ার দ্বারা গ্রহণ করা হবে না সুতরাং যারা আবেদন করেছেন তাদের ভারতে আধার দূতাবাসে যেতে হবে এবং সেখানে তাদের অনুমোদিত প্রতিনিধি পাঠাতে হবে এই ক্ষেত্রে অনুমোদিত প্রতিনিধিকে অবশ্যই তাদের পরিচয় নথির সাথে একটি নোটারি অনুমোদিত যাকে বলে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে ভারতে আদার বেদান দূতাবাসে যাওয়ার সময় আবেদনকারীকে ভিসা ফি দিতে হবে নথিপত্র জমা দেওয়ার সময় দূতাবাস থেকে প্রয়োজন সব নির্দেশনা দেওয়া হয় পাঁচ নম্বর দাব হচ্ছে আবেদনকারীকে শুধু এইসব সম্পন্ন করার পরপেক্ষা করতে হবে যখন বিশেষ সিদ্ধান্ত আসে ভারতে দূতাবাস থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে হবে আপনি এটির জন্য আপনার অনুমোদিত প্রতিনিধিকে জিজ্ঞেস করতে পারেন তো আপনার যারা আজার যেতে চান অবশ্যই অবশ্যই যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সে বিষয়ের জন্য চৌত্রিশ হাজার পাঁচশো এত টাকা ফ্রি জমা দিতে হবে দীর্ঘমেয়াদী বিষয়ের জন্য তো যারা আজার বাজার যেতে চান তারা অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন তো আজ এখন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসার আগে ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরফুক ইসলাম নিউজ আপনি যে বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো আজার যে বিষয় আছে সেটা হচ্ছে ভারত ভারত থেকে যারা যেতে চান বা বাংলাদেশ থেকে যারা যেতে চান তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা আজার বিষয় নিয়ে যাবেন আজারবাইজান তাদের জন্য আজকে ভিডিওটা করা বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে আরেকটা একটা ভিডিও করার জন্য ইতিমধ্যে মধ্যে অনেকটি আমাদের চ্যানেল অনেকটি ভিডিও আছে তো আজকে আলোচনা করবো মূলত বাংলাদেশিদের জন্য না আজকে আলোচনা করব যারা ভারতে আছেন তাদের জন্যে যারা ইন্ডিয়াতে অবস্থান করছেন তাদের জন্য তারা কিভাবে ইন্ডিয়া থেকে আজারবাইজান যাবেন যাওয়ার প্রচেষ্টা কী এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো ভারতের জন্য আজার বাজান কাজের বিষয় যে আছে যে বিষয়গুলো আছে বর্তমানে খোলা আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো পূর্ব পূর্ব ইউরোপ এবং পশ্চিম এশিয়ার সংঘস্থলবত আজার বাজান একটি চিত্রচকদের যা আধুনিক উন্নয়নের সাথে তার সমৃদ্ধ ঐতিহাসিক উত্তরে রাশিয়া দক্ষিণ ইরান এবং পূর্বে ক্যানস্পিয়ান সাগরের সীমানায় আজার বাজানের অন্যান্য বহুল একটি বৈচিত্র্যময় সাংস্কৃতিক এবং ও উত্তর বিশ্লেষণকে লালন করে ভারতে ভ্রমণকারীদের জন্য একটি স্বতন্ত্র এবং অব দ্য পিটান পাথের গন্তব্য হচ্ছেন আজারবাজান তার আধুনিকতা এবং ঐতিহ্যের চিত্রাশক চিত্রাকর্ষণ আকর্ষণীয় অভিজ্ঞতা প্রমাণ করে বন্ধুরা আজারবাজান যারা যেতে চান তো তাদের জন্যে ভারতীয় ভারতীয়দের জন্য প্রবেশের প্রয়োজনীয়তা এবং আজারবাজান যে ভিসা ভারতীয় নাগরিকদের আজারবাজান প্রবেশের জন্য ভিসা নিতে হবে যদি না তারা মুক্ত প্রবেশের জন্য যোগ্য হয় কূটনৈতিক এবং পরিষেবা পাসপোর্টদারী এবং সাধারণ পাসপোর্টদারীদের যারা চব্বিশ ঘন্টা কম সময়ের জন্য আজারবাদের মধ্যে দিয়ে ট্রানজিট মঞ্জুর করা হয় তো অন্যান্য সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য আজারবাদানের দূতাবাস এবং কনসুলেট থেকে একটি ভিসা আগে থেকেই পেতে হবে ভিসা আবেদন আবেদন প্রক্রিয়া কয়েক সপ্তাহের মধ্যে দিয়ে যেতে পারে তাই আপনার ভ্রমণের জন্য ভালোভাবে আবেদন করা গুরুত্বপূর্ণ এখানে বলা আছে ভারতীয়দের জন্য কি হাজার বাজার ভিসা আছে অবশ্যই না ভারতীয় নাগরিকদের আগমনে বিষা দেয় না ভারত থেকে আসা যাত্রীদের হাজার আসার আগে ভিসা নিতে হবে যা হোক বিষয়নীতিগুলো পরিবর্তিত হতে পারে এবং কোনো ভ্রমণ পরিকল্পনা আগে হাজারবাইজান দূতাবাদ বা কনসাল্টের মতো অফিসিয়াল উৎস থেকে সরাসরি সামান্তিক বর্তমান সঠিক তথ্য যাচাই করা পরিহার্য হাজারবাইজান কি সেনজেন এলাকার অংশ না হাজারবাইজান সেনজেন এলাকার অংশ নয় সেনজেন এলাকা হলে ইউরোপীয় দেশগুলোর একটি গ্রুপ যারা তাদের শারীরিক সীমান্ত পারস্পরিক সীমান্ত পাসপোর্ট এবং অন্য ধরনের সীমান্ত নিয়ন্ত্রণ বাতিল করেছে যা এলাকার মধ্যে পাসপোর্ট মুক্ত চলাচলের অনুমতি দেয় হ্যাঁ তো ভারতের আদার বিষয় ধরেন হচ্ছে টুরিস্ট ভিসা বিজনেস ভিসা ট্রানজিট ভিসা স্টুডেন্ট ভিসা কাজের ভিসা ট্যুরিস্ট বিষয় হচ্ছে নব্বই দিনের জন্য পাবেন বিজনেস ভিসা হচ্ছে নব্বই দিন বা একশো আশি দিন ট্রানজিট ভিসা তিরিশ দিন স্টুডেন্ট ভিসা এক বছর কাজের বিষয় হচ্ছে এক বছর তো এই কটা বিষয় বর্তমানে খোলা আছে আপনি যদি ভারতের কোনো আজার বাজানি দূতাবাস বা কনসোলেটের বিষয়ের জন্য আবেদন করেন তাহলে আপনাকে অবশ্যই আজার কোনো ব্যক্তি বা সংস্থার কাছ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করতে হবে এটা শুধু ভারতের জন্য সবার জন্যই একবার আপনার বিষয় আবেদন অনুমোদন হয়ে গেলে আপনার পাসপোর্ট লাগানোর জন্য আপনাকে একটি স্টিকার দেওয়া হবে স্টিকারটি উল্লেখ করবে যে আপনি আদারবাইজান প্রবেশ করতে এবং থাকতে পারবেন সুতরাং এখানে ভারতীয় নাগরিকদের জন্য উপলব্ধ বিভিন্ন ধরনের আদারবাইজান ভিসা বিষয় রয়েছে পর্যটন ভিসা ভারতীয় নাগরিকদের জন্য আদারবাইজান পর্যটন ভিসা তাদের জন্য যারা পর্যটনের উদ্দেশ্যে আদারবাইজান যাবেন তারপর ব্যবসা বিষয় যারা ব্যবসা কাজের জন্য আধার বাইজান যাবেন তারপর ট্রানজিট ভিসা এই বিষয় ভারতীয় নাগরিকদের জন্য চব্বিশ ঘন্টা কম সময়ের জন্য আধার মধ্য দিয়ে ট্রানজিট করার পরিকল্পনা করেছে তাদের জন্য এই বিষয় কূটনৈতিক বিষয় এই বিষয়টি ভারতীয় নাগরিক জন্য যারা কূটনৈতিক বা সরকারি কর্মকর্তা আজকের অফিসিয়াল ব্যবসায়িক ভ্রমণ করছেন তাদের জন্য আর একটা আছে পরিষেবা বিষয় এই বিষয় ভারতীয় নাগরিক জন্য যা একটি নির্দিষ্ট একটি বিদেশি সরকার বা আন্তর্জাতিক সংস্থা দ্বারা নিযুক্ত তো ভারতীয় পাসপোর্ট হোল্ডারদের জন্য আধার বা বাকু বিসর্জন যোগাযোগের মানদণ্ড হচ্ছে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে বা আচার আপনার অভিপ্রায় থাকার পরে কমপক্ষে ছয় মাসের জন্য আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে আপনার একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের স্থবি থাকতে হবে আপনার ভিসা ফ্রি দিতে হবে আপনাকে অবশ্যই আগাম ভ্রমণের প্রমাণ দিতে হবে আপনাকে অবশ্যই আবাসনের প্রমাণ দিতে হবে এগুলো আপনাকে দিতে হবে তাহলে আপনি আধার বেদান যেতে পারবেন তো বন্ধুরা আজার যে যারা যেতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ যে নথিগুলো আছে সম্পূর্ণ একটি আবেদনপত্র তারপরে যা ভাইজান আপনার উদ্দেশ্য থাকার পর অন্ত ছয় মাসে একটি বৈধ পাসপোর্ট একটি সাম্প্রতিক পাসপোর্ট ফি হচ্ছে বিশ ডলার আগাম প্রমাণের পত্র বাসস্থানের প্রমাণ এগুলো দিতে হবে তো এক এক বিষয়ের জন্য এক এক সিস্টেম এক এক ই তো এখানে যে বিষার যে ফিগুলো আছে ট্যুরিস্ট বিষয় হচ্ছে বিশ ডলার বিজনেস বিষয় হচ্ছে বিশ ডলার ট্রানজিট বিষয় দশ ডলার কূটনৈতিক বিষয় বিনামূল্যে এবং সার্ভিস দিয়ে বিষয় হচ্ছে বিনামূল্যে এগুলো পাবেন আপনারা তো দূতাবাস যোগাযোগ করবেন দূতাবাসের ঠিকানা এখানে দেওয়া আছে দূতাবাস কোন জায়গায় সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে এখানে বলা আছে ভারত থাকা আজ ভ্রমণের জন্য কি ভ্রমণ ভ্রমণ বিমা বাধ্যতামূলক না ভারত থেকে যদি যারা যেতে চান তাদের জন্য ভ্রমণ বিমা বাধ্যতামূলক নয় তো দেখেন আজেন দুটো তথ্যগুলো আছে এখানে ক্যাটাগরি স্পেসিফিকেশান মূলধন হচ্ছে বাকু সময় অঞ্চলে যে হাজার স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে তো আজার সম্পর্কে যে তথ্যগুলো এখানে দেওয়া আছে সবগুলো দেওয়া আছে তো বন্ধুরা যারা আজার যেতে চান ভারত থেকে বা ইন্ডিয়া থেকে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন হয়তো আপনাদের কোনো কাজে লাগবে তো আজ এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ